আজি পূর্বতন প্রধানমন্ত্রী তথা ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীঙ্ক শ্রাদ্ধবার্ষিকী। অটল সমাধিস্থলরে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ক ঠারু আরম্ভ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীঙ্ক সহিত বহু নেতা জনাইছন্তি শ্রদ্ধাঞ্জলি। তিনি থর রয়েছে ভারতর প্রধানমন্ত্রী। বাজপেয়ীঙ্ক অবদানকু দৃষ্টিরে রাখি তাঙ্কু 2015রে ভারতর সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নরে করাযাইথিলা সম্মানিত। সে লোকসভাকু নথর ও রাজ্যসভাকু দুইথর হয়েছিল নির্বাচিত। দীর্ঘদিন ধরে অসুস্থ রহিবা পরে 2018 অগস্ট 14রে বাজপেয়ীঙ্কু হয়েছিল দেহান্ত। তাঙ্ক অভুলা স্মৃতিকু আজি বি মনে পকাউছন্তি সারা দেশ।